আমরা মানব জাতির মানুষজনেরা এমন একটা জীবন নিয়ে জন্মেছি এই পৃথিবীর বুকে, যা কিছু অসম্ভব তাও আমরা চেষ্টা করলে করে দিতে পারি। করার মানসিকতা ও অদম্য ইচ্ছে শক্তি থাকলে যে কোনো কাজই আমরা করতে পারি। আমরা এমনই একটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে তুলে ধরব। অদম্য ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে কল্যাণপুর আরডি ব্লকের অধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজিত সরকার, যার বয়স আনুমানিক 45 বছর হবে, উনি নিজের উদ্যোগে প্রথমে রাজ্যের অন্যতম ফল চাষ শুরু করেন, যে ফলের নাম ড্রাগন ফল। আপনারা অনেকেই জানেন এই ফলটি সম্পর্কে, আবার অনেকে এই ফলটি সম্পর্কে জানেন না। অজিতবাবু প্রথমে নিজ উদ্যোগে 50টি ড্রাগনের চারাগাছ রোপণ করেন, যা দেখে অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছিল, এমনও বলেছিল এই ফল এই মাটিতে চাষ হবে না, শুধু শুধু টাকা খরচ করছেন। তারপরেও অজিতবাবু নিজের ইচ্ছেকে ব্যর্থ না করে নিজের উপর বিশ্বাস রেখে চারাগাছগুলিকে যত্ন সহকারে বড় করে তোলেন। আজ প্রায় দেখতে দেখতে কেটে গেল 1.5 বৎসর। এই 1.5 বৎসরের মধ্যে অনেক বাধা বিপত্তির পর আজ গাছগুলিতে ফলন শুরু হলো, যাতে অজিতবাবু সহ ওনার পরিবার এবং আশপাশ এলাকার লোকজনেরা অনেকটাই খুশি। আবার অনেকেই ফলগুলিকে দেখতে ছুটে যায় অজিতবাবুর বাড়িতে। এই ফলগুলি তিনি একদম কম দামে বিক্রি করে মানুষের মধ্যে পরিচিত করে তোলার জন্য মাত্র 200 টাকা কেজি দরে সেই ফলগুলিকে বিক্রি করেন অজিতবাবু। তিনি ইচ্ছে করলে ফলগুলিকে প্রায় 400 টাকা করে বিক্রি করতে পারত, কিন্তু এলাকার লোকজনদের মধ্যে পরিচিতি হওয়ার জন্য তিনি কল্যাণপুর বাজারে এই ফলগুলি বাজারজাত করেন এবং মানুষজনেরা ফলগুলিকে দেখে অনেকটাই এগিয়ে আসেন। সেটা আবার কি ফল, আবার অনেকে একটা দুটা করে কিনে বাড়িতে নিয়ে যায়, আবার অনেকে দেখা যায় সেই ফলগুলিকে কেটে সেখানেই খাচ্ছেন। এই প্রথম ওনার প্রায় 50টা গাছে ফলগুলি ফলন দিয়েছে এবং সেই ফলগুলিকে তিনি নিজের এলাকার বাজারগুলোতে বাজারজাত করেছেন। তিনি জানিয়েছেন যারা এই ফল চাষ করতে ইচ্ছুক অবশ্যই করতে পারেন, একদম সহজ পদ্ধতি যা দিয়ে অনেক আর্থিক উপার্জন হতে পারে। তিনি নিজেও আগে ওনার প্রায় 6 কানি জমির মধ্যে অন্যান্য ফসল চাষ করতেন, যেমন কাকরোল, পটল, ঝিঙে, এই সব ফসল চাষ করে অনেকটাই লস হতো বলে জানিয়েছেন। বর্তমানে তিনি একটা হিসেব করে জানিয়েছেন এই ফলগুলি যদি একটি গাছ থেকে 30 কেজি করে ফল দিতে পারে প্রত্যেক বছর, তাহলে আমার পক্ষে মাসে 30 থেকে 40 হাজার টাকা উপার্জন করা অনেকটাই সহজ হয়ে যাবে। অজিতবাবু নিজের 6 কানি জমিতে আস্তে আস্তে ড্রাগন ফলের চাষ শুরু করে দেবেন সরকারের উদ্যোগে তথা কল্যাণপুর কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে। প্রায় 100 চারাগাছের খরচ দেবার কথা বলা হয়েছিল অজিতবাবুকে এবং সেগুলির খরচ দেবে সরকার, যাতে করে অজিতবাবুর অনেকটাই সুবিধে হবে। অজিতবাবু শুধু নিজের এই ড্রাগন ফল চাষের মধ্যে থেমে যাননি, নিজের জমির মধ্যেই পুকুর কেটে বিভিন্ন জাতের মাছ চাষ করছেন, পাশাপাশি নানান রকমের হাঁস মুরগি তিনি ছোট ছোট ঘর করে সেগুলিও পালন শুরু করেন, যাতে করে নিজ উদ্যোগে অনেকটাই অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্ব হওয়ার একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে উনার জন্য। পাশাপাশি তিনি সমাজের সকল অংশের মানুষজনদের ও বিশেষ করে বেকার যুবকদের এইভাবে বাড়িতে বিভিন্ন ছোট ছোট জিনিস চাষ এবং পালন করেও অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়া যায় তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন অজিতবাবু। হ্যাঁ, এগুলো করতাম। কিরকম ওইগুলাতে আপনাদের লাভবান? খরচ বেশি যায়, এটা খরচ কম। একটা পিলারে 1 বছরে ন্যূনতম 500 টাকা খরচ যা। হ্যাঁ, আমার দেখছি, আমি অক্ষণের পলনে আমি দেখছি একটা পিলারে যদি 3,000 টাকা পাই, 500 টাকা যদি খরচ যা, তাহলে আমি 2,500 টাকা ইনকাম হবো একটা পিলারে। 500 পিলার থাকলে মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করেন যাবো। এই ফলগুলোর একটা ওজন কতটুকু হয়? 300 সাড়ে 300, আমার নতুন। হ্যাঁ, আগামী দিন আরও এটা 400-500 হবে, আমার 300 সাড়ে 300। এগুলো তো আমাদের লোকাল মার্কেটে খুব কম দেখা যায়, আপনি বাজারে তুলবেন? এর আগে কি আর তুলেছেন? না না, এই প্রথম। আজকে পেরেছেন নাকি? আজকে পেরেছি। কতটুকু হইব, কয় কেজি আপনারা পেরেছেন? 25 কেজি। এর আগের দিন বেচছি লোকাল, 10 কেজির মতন বিক্রি হয়েছে। কত কত বিক্রি করেছেন? 200 টাকা। আমি 200 টাকা করে বিক্রি করানোর ইচ্ছা প্রথম বিক্রি। আমি এলাকার মানুষের কাছে, সবার কাছে এটা তুলে ধরতে চাই, সবার কাছে পরিচিত হইতে চাই, যাতে মানুষে এটার প্রতি একটা আগ্রহ থাকে। যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের প্রতি কি আপনার বার্তা থাকবে? তার প্রতি আমি সবাই কাছে আবেদন করুম, প্রত্যেকে যাতে
এই ড্রাগন ফল চাষ করে প্রথম কম করে করে দেখুক লাভবান হয় কি না। আর আমি ভবিষ্যতে ইচ্ছা আছে 100 জন কৃষককে 100টা ছাড়া দিবার, মানে এটা আমার মনের একটা পরিকল্পনা আছে। একটা প্রোগ্রাম করে আমি তারা ছাড়া বিতরণ করুম, যাতে এই ছাড়া দেয়া যাতে দেখতে পারে আমার লাভবান কতটুক। আমি ফ্রিতে দেব, 100 জন কৃষককে 100টা ছাড়া দেব। ঠিক, নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।